আজকে শপিং হলো, ইয়েপি, ভীষণ এলিগেন্ট একটা কালার। সামনে পূজো, পূজোর জন্য ভীষণ সুন্দর। চলে এসেছে আল ফাহাম চিকেন মান্ডি, এটা একটা অ্যারাবিক ডেলিকেসি, মেরিন ড্রাইভে। Looking handsome, Dad. তোমাকে আমি শুরুর থেকে দেখি। স্বর্ণচুরি কাজের আছে অলরেডি রানি কালার, তো আমরা এখন রেড দেখছি। আমার কাছে এই দুটোর মধ্যে যেকোনো একটা নাও। মামি একটু চয়েস করো। শাড়িতে তো তুমি যা চয়েস করবে সেটার উপর আমি আর কি বলবো। এক্সেলেন্ট লাগছে। আমার মেয়ে খুব খুশি। এতগুলো ধরে এবার নাও, সামলাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং শারদীয়ারও আগাম শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ নতুন চশমা টশমা পরে। আর লাস্ট ভিডিওতে অর্থাৎ আমার বার্থডে এর ব্লগে তোমরা দেখেছো সোম আমাকে বিউটিফুল স্পেক্টার গিফট করেছে। তোমরা কিন্তু প্রচুর প্রচুর উইশ করেছো, দারুণ দারুণ কমেন্ট করেছো। থ্যাংকস টু অল অফ ইউ। বাঙালিদের কাছে পুজো মানে কিন্তু আলাদাই আনন্দ, অন্য রকমের ইমোশন, উৎসব। অ্যাকচুয়ালি তো দুর্গোৎসব বলে থাকি আমরা। একদম লাস্ট মিনিট শপিং করেছিলাম, মায়ের সাথে বেরিয়েছিলাম, সেই ব্লগটাই তোমরা দেখবে। আচ্ছা সৌম্য, তোমার কাছে পুজোয় কি ড্রেস কেনা এটা বেশি এক্সাইটিং থাকে নাকি কি কি খাবার খাবো সেটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট থাকে, কোনটা? হোটেলে খাওয়া নিয়ে খুব একটা বেশি এক্সাইটমেন্ট যে থাকে তা না, সিলেক্টিভ কয়েকটা হোটেলে খাওয়া নিয়ে একটু ইচ্ছে থাকে। আর তাছাড়া পুজো মানে হচ্ছে গিয়ে বাড়ি পরে মাছওয়ালা আসবে, কাতলা কাটবে, বল কাটবে, ইলিশ কাটবে, গলদা ছাড়িয়ে দেবে, কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসবো। এই যেমন পুজোর সূচনা বাপুজিকে এগার হরলিক্স দিয়ে, এইটাই আমার কাছে পুজো। বাবাকে তোমরা অনেকদিন দেখোনি ব্লগে, সেই যে মুম্বাইতে গিয়েছিল গণেশ চতুর্থীর সময়। ইনফ্যাক্ট বাবা আমার বার্থডেতেও প্রেজেন্ট থাকতে পারেনি, কিন্তু মুম্বাই থেকে আমার জন্য প্রেজেন্ট নিয়ে এসেছে। ইয়েস, যাই হোক, ফাইনালি বাবা কলকাতায় চলে এসেছে। এবার পুজোয় কিন্তু বাবা, মা, আমি এবং সৌম্য সবাই মিলে বাড়ির সবাই মিলে অসাধারণ সময় কাটাতে চলেছি। সবকিছু তোমরা জানতে পারবে, তার জন্য দেখতে থাকো ব্লগ। আর হ্যাঁ, বাবা মুম্বাইতে কিন্তু গিয়ে একটা ইনোভেটিভ কাজ করেছে, কি বলো তো সৌম্য? রিলস। ও হ্যাঁ, আমিও দেখেছি। ইয়ে দোস্তি হাম নাহি তোড়েঙ্গে। ইয়েস, হাম নাহি তোড়েঙ্গে, হাম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। সুন্দর ইন্ডিয়া গেটের সামনে কি সুন্দর রিলস বানিয়েছে। জুহু বিচে বাবার কিন্তু এটা সিগনেচার পোজ। লুকিং হ্যান্ডসাম ড্যাড। এটা সিদ্ধি বিনায়ক মন্দিরে, দারুন দারুন, মেরিন ড্রাইভে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, সাগর কিনারে দিলিয়ে পুকারে, ফ্যান্টাস্টিক হয়েছে বাবা, মানে কতটা আনন্দে ছিল যে রিলসও পাঠিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি মাকে আমাকে মিস করেছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়। বাবা তো বহু বছর মুম্বাইতে ছিল জবের কারণে, খুবই ভালো চেনে শহরটা আর খুব ভালোবাসে। দু একটা বাঙালি পরিবারের সঙ্গেও আলাপ হয়েছিল, তাদের সঙ্গেও ঘুরেছে, সবাই মিলে খুব আনন্দ করেছে। সেই মোমেন্টসগুলোই আমাকে শেয়ার করেছিল এবং সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, বাবা রিলস কিন্তু ভালোই করলো, কি বলো? কমেন্টে আমাকে জানাবে। মহালয়া মানেই তো আমাদের কাছে এখন পুজো স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখনো শপিং বাকি আছে। এরকম কি কেউ আছো, কোনো বন্ধু? তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাও। এবার কিন্তু পূজায় আমার দারুন দারুন শাড়ি হয়েছে, কুর্তিজ হয়েছে, ড্রেস হয়েছে, তো সেগুলো জানতে হলে চোখ রাখতে হবে জিরো স্টাইলে। দেখতে থাকো মা, রেডি? অলমোস্ট। প্রিটি ওম্যান, দেখো দেখো না, প্রিটি ওম্যান, সাইড সাইড সাইড।
জায়গা আছে তাও দুষ্টু দেখতে পাচ্ছো। আমি অলরেডি ভীষণ এক্সাইটেড, এখনই বেরোবো শপিং এ। আজকে কিন্তু দুর্দান্ত, কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, আয়নার দিকে তাকে বলছি তাই। আজকে কিন্তু অনেক কিছু কেনার প্ল্যান আছে মায়ের আমার দুজনেরই, তো চলো বেরিয়ে পড়ি, দেরি না করে দেখা হচ্ছে মলে গিয়ে। ক্যাব এসে গেছে, এবার যাচ্ছি আমরা হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মলের উদ্দেশ্যে। এক্সেলেন্ট লাগছে, ভীষণ সুন্দর, ব্যাক সাইডে লং, হ্যাঁ ভেরি নাইস, খুব ভালো। তবে এটার সাথে এটা যাবে কিনা জানি না, এটার সঙ্গে এটাই ভালো লাগছে, দেখ পালাজোর সাথেও ম্যাচ করে গেছে। তো যা হয় আর কি, একের পর এক ড্রেস ট্রায়াল চলছে, পছন্দ হয়ে গেছে। আমার তো এথনিক কালেকশন হয়ে গেল, কালারগুলো বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস ব্যাপারও আছে। এবার মা ট্রায়াল দিচ্ছে, দেখে নাও, দেখি একটু ঘোরো সামনে, তাকা তাকা, বা তোমার দুলটার সঙ্গে ম্যাচ করে গেছে, ভেরি প্রিটি। রয়েছি শ্রীনিকেতনে, পুজোর ভিড় রয়েছে যথেষ্ট, কালেকশন তো সবসময় ভালোই থাকে। সিল্কের শাড়িগুলো বেশ ভালো, বলো মা, মধুবনী ডিজাইনে, হ্যাঁ আর লাস্ট টাইম কিনেছিলাম সেম ডিজাইনই অলমোস্ট কিনেছিলাম, রাস্ট ইয়েলো। সিল্কের মধ্যে এগুলো সব, মা একটু গায়ে ধরো, রেড স্যুটস ইউ। তো এই মুহূর্তে রয়েছি শ্রীনিকেতনে, প্রচুর শাড়ি দেখছি, খুব ভালো লাগছে, এখন শুধু কেনার পালা। দেখো এইটা আমি নিতে পারি, কিন্তু অলরেডি স্বর্ণচুরি কাজের আছে অলরেডি রানী কালার, তো আমরা এখন রেড দেখছি। আমার কাছে কিন্তু ভালো লাগছে, আমার কাছে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও। ভালো বিয়ে বাড়িতে তোমার লাগে, তুমি বলো। শপিং করতে করতে মা আবার মায়ের ফেভারিট সেকশনে ঢুকে পড়েছে, এলাচ, দারচিনি, বিস্কিট, সাবান, তেল, শ্যাম্পু, হরলিক্স। মলে এলাম যখন ইউটিলাইজ করিনি, গুড, করো করো করো। মিক্সড ড্রাই ফ্রুটস, এর মধ্যে তো অনেক কিছুই পেয়ে যাচ্ছি, ডেটস পাচ্ছি, ক্যাশিউ, আমন্ডস। ফুলগুলো সুন্দর,
আমরা এই মুহূর্তে রয়েছি রয়্যাল ফুড প্যালেসে। আমি অলরেডি কিটক্যাট মিল্কশেক অর্ডার দিয়ে দিয়েছি, এবার মেইন কোর্স অর্ডার দেব। মম কি খাবে বলো? তোমার যেটা পছন্দ সেটা আমারও পছন্দ। চলে এসেছে আলফাহাম চিকেন মান্ডি, বিউটিফুল। এর মধ্যে রয়েছে রাইস, তো রয়েছে একটা স্যুপ দেখতে পাচ্ছি, রোস্টেড চিকেন আর স্যালাড। লাভলি মাম্মা, শুরু করো। শপিং করে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই মান্ডি রাইস নিয়ে বসে পড়েছি। আমার মা তো সসটা খেয়েই যাচ্ছে, এক্সেলেন্ট লেগেছে তাই না মা? খুব ভালো সত্যি। আর স্যুপটা ওয়াও, এর মধ্যে গার্লিক দেওয়া আছে, এখানে খুব ভালো লাগছে খেতে। এই যে স্যুপটা নেই, আমি একটু একসাথে করি, স্যুপ দিয়ে সস দিয়ে। এটা একটা অ্যারাবিক ডেলিকেসি, আর আমি এর আগে কখনো মান্ডি ট্রাই করিনি। মা খেয়েছো এর আগে মান্ডি? না, মাও খেয়ে। তো রয়্যাল ফুড প্যালেসে চিকেন মান্ডি রাইস খাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এনজয়িং? আমার খেতে থেকে শান্তি করে দেখা হচ্ছে। তারপর প্রচুর জিনিস কেনা হয়ে গেছে, অনেক অনেক, তবে এখনো বাকি, এখনো মেজর আইটেম বাকি, শাড়ি আছে, শাড়ি, হ্যাঁ এখনো শাড়ি কিনবো। এই মুহূর্তে রয়েছে আমি মেট্রোপলিস মলের চরখা ইন্ডিয়া টোটাল হ্যান্ড উভেন। দাদা আপনার নাম? নাম সুরিয়া। সুরিয়া জি নমস্তে, খুব ভালো কালেকশন মার, আমি তো একের পর এক দেখেই যাচ্ছি, সমস্ত কিছু হ্যান্ডলুম, খুব এক্সক্লুসিভ, দ্য মেইন পয়েন্ট ইজ রিজনেবল প্রাইস। এটা একটু দেখো, এটা তো ভীষণ পছন্দ হয়েছে। দাদা আমার গায়ে একবার একটু ধরবেন, হ্যাঁ ঠিক আছে। ভীষণ সুন্দর তুলি, কালারটা ভীষণ স্যুট করবে, ভীষণ এলিগেন্ট একটা কালার, গোল্ড জুয়েলারির সাথে তো যাবে। সামনে পুজো, পুজোর জন্য ভীষণ সুন্দর, পুজো বা বিয়ে বাড়িতে আমাদের এজে বা যে কোনো এজে আমার মনে হয় খাদি সিল্ক এক্সেলেন্ট আমার লেগেছে, খুব সুন্দর। কালারটা কেমন লাগছে? ভীষণ সুন্দর, সুন্দর না? এবার তুমি গায়ে ধরো এটা। গরম হবে না, সফট করা না, বডি হগিং, অল সিজন। ফাইনালি চরখা ইন্ডিয়া থেকেও শাড়ি কিনলাম, আমার পছন্দের, মায়ের পছন্দের শাড়ি কেনা হলো আজকে। তোমরা দেখলে সারাটা দিন ধরে প্রচুর শপিং চলছে, এসেছিলাম সেই দুপুরে, এখন তো রাত হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। সো লেটস হ্যাভ ফান উইথ জিরো স্টাইল। আর সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। আমার মেয়ে খুব খুশি, এতগুলো ধরে এবার নাও সামলাও, প্রচুর শপিং হলো, ইয়েপি।